আসসালামু আলাইকুম। গুগল ডক কীভাবে তৈরি করতে হয় এবং এর আসলে প্রয়োজনীয়তাটা কি, সে বিষয়ে ভিডিওতে কথা বলবো, সঙ্গে থাকতে পারেন। গুগল ডক এটা হচ্ছে আপনি এমন একটি ডকুমেন্ট যেখানে আপনার তথ্য আপনি অনলাইনে থেকে যে কোনো জায়গায় আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ আপনার অনেক তথ্য দরকার, অনেক ব্যক্তির সেখানে ইনভলভ দরকার, সেক্ষেত্রে আপনি কীভাবে সবাই মিলে কাজ করবে একটা ফাইলে যার যার অংশের, এখানে খুবই প্রয়োজন। এটি মনে করেন যে আপনার অফিসিয়াল কোনো একটি সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় অফিস রয়েছে, অর্থাৎ যার যার রিপোর্ট সে করবে, শুধু একটা ফাইলের মধ্যে সবাই কাজ করতে পারবে যার যার অংশ। তো এই নানান পরিস্থিতিতে, যেমন আমি দেখেন এই ফাইলটি এখানে উপজেলা এবং জেলা লেভেলের প্রায় 69টি স্থানের তথ্য নিব, যার যার জায়গায় বসে সে কাজ করবে, এটি আপডেট হয়ে যাবে সাথে সাথে। এই জন্য এই গুগল ডকটি খুবই প্রয়োজন। গুগল শিট বা গুগল ডক দুইটার যে কোনো একটি আপনি করতে পারবেন। তো কীভাবে করছি সেটা দেখুন। আমার আপনাকে এটি করতে হলে আপনার যা যা করতে হবে সেটা হচ্ছে, আপনার প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি আগে লগ ইন করবেন কম্পিউটারে, আর তো অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। দেখুন এখন আমি গুগল আমি গুগল অ্যাকাউন্ট থেকে গুগল ড্রাইভে ঢুকছি আমি, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে গুগল ড্রাইভে আমি প্রবেশ করছি। গুগল ড্রাইভে প্রবেশ করে আমি একটা ফাইলের যে ফরম্যাটটি আপনি দুইভাবে করতে পারেন, একটি গুগল ডকে সরাসরি করতে পারেন, অথবা আপনি অন্য স্থানে করে সেখান থেকে আপনি পেস্ট করতে পারেন। এই গুগল ডকটি আমি কীভাবে নিলাম সেটি একটু দেখার চেষ্টা করুন। আবার আমি একটি আমার ড্রাইভের যে ফোল্ডার, কোনো একটি ফোল্ডার তৈরি করে বা একটি ফাইল যে কোনো স্থানে গুগল ড্রাইভে ঢুকে, যে কোনো স্থানে ঢুকে আপনি ডান বাটন ক্লিক করবেন। দেখুন আমি আমার যে ফোল্ডার আছে তার মধ্যে আমি একটি গুগল ডক তৈরি করব। এখানে আমি একটা গুগল ডক তৈরি করব। দেখুন এখানে ডান বাটন ক্লিক করলে দেখেন গুগল ডক। যে তৈরি হচ্ছে, এই হচ্ছে গুগল ডক তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ফরম্যাট আমি এখানেও টাইপ করতে পারি, অথবা আমি অন্য একটি ফরম্যাট আমি ওখান থেকে কপি করে এখানে নিয়ে আসতে পারি। দেখুন আমি এই ফরম্যাটটি আমি কপি করলাম। আমি গুগল ড্রাইভে আবার গেলাম। এখানে আমি পেস্ট করে দিয়েছি। দেখুন এখন আপনি ইচ্ছা করলে এখানে এডিট করতে পারবেন, বা চেঞ্জ কোনো প্রয়োজন হলে যে কোনো চেঞ্জ করে। দেখুন হুবহু এই জিনিসগুলো আছে। এখন এই তথ্য, যেমন এই তথ্যে আপনাকে কিছু ফাংশন অন করে দিলে আপনার যে যেখানে বসে, অর্থাৎ এখানে দেখেন প্রথমে আছে মুন্সিগঞ্জ নরসিংদী, অর্থাৎ যে যেখানে বসে কাজ করতে পারবে আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন। দেখুন আমি এডিট করছি, আপনি দেখতে পারেন। দেখুন আমি এডিট করছি, বিভিন্ন অপশন রয়েছে সেখান থেকে আপনি এডিট করতে পারবেন। নাম্বারগুলো আমি অন্য জায়গার থেকে কপি করে একটি সিরিয়াল নাম্বার দিতে যাচ্ছি আমি। দেখুন অনেক অপশন রয়েছে। এখন আমি দেখুন এখানে আমি টাইপ করছি, এই টাইপ আপনি যে কোনো জায়গায় বসে করতে পারবেন শুধু অনলাইনে। এই ফাইলটির লিঙ্ক আপনাকে দিয়ে দিতে হবে, এবং এই ফাইলটি কীভাবে আপনি দিবেন সেটিও দেখাচ্ছি আমি, সঙ্গে থাকতে পারেন।
আমার ফাইলটি, মূল ফাইলটি তৈরি হয়ে গেছে, এখন আমি সেই ফাইলে যাব যেটি আমার মূলত আমি যে ফাইলের মাধ্যমে কাজ করব। এটি আসলে আগে করেছিলাম, সেটি ডিলিট করে দিয়েছি, যে আনটাইটেল, এটি আমি রিনেম করে এখন আমি অন্য একটি নাম দেব, যে ফাইলের নাম অনুসারে সেটি দেব। ফাইলের নাম হিসেবে আমি এটি ব্যবহার করছি। ফাইলের নাম এটি, ওকে, ফাইলটি হয়েছে। এখন আমি এই ফাইলটি, আমি ফাইলের লিঙ্কটি আমি যদি শেয়ার করে দিই সবাইকে, তাহলে সবাই যার যেখানে বসে কাজ করতে পারবেন। দেখুন এখানে এই যে শেয়ার অপশনটি রয়েছে, শেয়ার অপশন, এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন দেখুন এই শেয়ারে এখানে আপনি এই লিঙ্কটি, এডিটের অপশনটা আপনি সবাইকে দিয়ে দিতে হবে। দেখুন চেঞ্জ টু এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, আপনি কে কি করতে পারবে, শুধু দেখতে পারবে বা চেঞ্জ করতে পারবে, কি করতে হবে সেটি এখানে দিতে হবে। দেখেন শুধু এখানে রয়েছে ভিউয়ারে কি কি করতে হবে, দেখুন এখানে এডিট, এডিটটা অপশনটি সবাইকে চালু করে দিতে হবে, অর্থাৎ পারমিশন দিয়ে দিতে হবে সবাই এডিট করতে, সেহেতু আপনি এটি এডিট করতে পারেন। এখন কপি লিঙ্ক, এটি ডান করে দিতে হবে, লিঙ্কটি কপি করলাম আমি, এখন আমি এটা, এটাকে আমি সবাইকে পাঠিয়ে দেবো, ফেসবুক বা ইমেলের মাধ্যমে, যেখান থেকে আমি পাঠাই দিলে যিনি এটা ক্লিক করে, যে কেউ ক্লিক করে সেখানে ঢুকে এই ফাইলটি পেয়ে যাবে, আপডেট করতে পারবে। যেমন আমি একটি ইমেল পাঠাচ্ছি, এই যে সেই ফাইলটি চলে আসছে দেখুন এখানে, এখন এর উপর ক্লিক করে যে কেউ এটা এডিট করতে পারবে। চেঞ্জ করার চেষ্টা করছি, কিছু আরো তথ্য যোগ করছি আমি, ফাইলের হিডিংটি আমি ওখানে দিয়ে দিব শিরোনামে। এখন আমি ইমেলটি আমি পাঠিয়ে দিই, এখন এই ইমেলে যা যাকে আমি পাঠালাম সে যে কোনো স্থানে বসে আপনি এই ফাইলটি এডিট করতে পারবে। তো এই হচ্ছে গুগল ডকের কাজ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।